YouTube by Entertainment Box Competition present. Papa ji bol papa ji. Ji papa. Chup kyun hai? Muh mein zuban nahi hai kya? Jaldi ja. So friend, kemon acho? Asha kori shobai bhaloi acho. To ajke eshi Titanic music er golone. To dekhte pachho amar pechone Titanic mitda kaj korche. To ami কয়েকদিন তো ছিলাম না বাড়িতে, লাইভ করে সবাইকে বলেও ছিলাম যে একটু বাইরে গেছি, মেয়েটা অসুস্থ ছিল, তো মেয়েটার অপারেশনের ব্যাপারে বাইরে গেছিলাম একটু। তো মোটামুটি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় মেয়েকে সুস্থ করে নিয়ে বাড়ি এসেছি। তো গতকালই এসেছি বাড়ি, তো ভাবলাম অনেকদিন ধরেই টাইটানিক মিউজিকও মার্কেটে ঠিকমতো দেখা যাচ্ছে না, প্লাস মানে ফোনে দেখলাম অনেকেই ভিডিও ছাড়ছে যে টাইটানিক মিউজিকের নতুন একটা সেট আপ আসছে, তো নতুন আবার নতুন কিছু ভাষা নিয়ে আসছে। তো তার জন্য ভাবলাম যে তা মিডিয়াকে ফোন করেছিলাম, তো মিডিয়াকে জিজ্ঞেস করলাম, মিডিয়াও বললো যে হ্যাঁ একটা নতুন সেট আপ চলছে, কাজ চলছে, খুব শীঘ্রই মার্কেটে আসবে, দেখতেও পাবে। তো তার জন্যই চলে এলাম মিঠুদার কাছে গোডাউনে। তো মোটামুটি চলো মিঠুদার সঙ্গে আমি তোমাদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি সেট আপ কী আসছে, কবে কী আসবে, বা নতুন সেট আপ কবে দেখতে পাবে তোমরা। আর এক নম্বর, দ্বিতীয় নম্বর, রিসেন্টলি যে 25শে ডিসেম্বর বা 1st জানুয়ারি কী সব ভাড়া ফাড়াগুলো কোথায় কী আছে না আছে, কম্পিটিশান কোথায় কী না আছে, সেগুলোও তোমাদের বলবো। তো চলো মোটামুটি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর তেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর মোটামুটি এরপর থেকে চেষ্টা করবো কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য, তো কয়েকদিন ভিডিও দিতে পারিনি ঠিকমতো, তার জন্য সরি। তো চলো সবাই মোটামুটি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। তো মিঠুদা কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তারপর অনেকদিন তো দেখাই যাচ্ছে না মার্কেটে, আমিও তো ছিলাম না কয়েকদিন, তারপর মোটামুটি তো অনেকের ইউটিউব চ্যানেলে দেখলাম নতুন সেট আপ টেট আপ আসছে, তো ওইটার ব্যাপারে একটু যদি কিছু বলো, অনেকেই জানার চেষ্টা করছে। সেট আপটা ছিল, আচ্ছা থাকবে, আচ্ছা ওই সেটা থাকবে, আর একটা নতুন সেট আপ নিয়ে আসছি, আচ্ছা ওই সেটাও আপনার ডিসেম্বরে 18 তারিখ আমার বাজবে বাগনানে, আচ্ছা আচ্ছা ওখানে কোনো 19-2 দিনই বাজবে বাগানে। কম্পিটিশন আছে কোনো না সেভাবে কিছু? কম্পিটিশন আছে কিন্তু সামনে আমাদের এখানকার স্থান মানে একটা চীনা খুব নাম করা সেট থাকবে বলেছে, আচ্ছা আচ্ছা, কিন্তু আমি সঠিক না এরকম বলেছি, সঠিক না বলে সেটটার নাম আমি বললাম না কোন সেট থাকবে, একটা সেট থাকবে। আচ্ছা, তো বন্ধুরা শুনতে পেলে সবাই, তো মোটামুটি সামনে এই ডিসেম্বর মাসে 18-19 মোটামুটি নতুন সেট আপ দেখতে পাবে। আর নতুন সেট আপ কি মানে ওটার ব্যাপারে কি নতুন কিছু এমপ্লি নিয়ে এসছো না, সেই এমপ্লি কি নতুন কিছু? স্পিকার যেই ছিল 80-40+ সেই আছে, আচ্ছা আচ্ছা, আর বক্সের স্পিকারও যেই ছিল। চাপাতলাতে যে 4টে এমপ্লি দেখেছিলাম সেটা সেই 4টে কি মানে এ করছো না, রেকমেন্ড করছো না? ওটা ওটা সেই মেশিনগুলো আসছে না, ওরিজিনে 12,000 মেশিন নতুন আসছে, আচ্ছা আচ্ছা, বিশের জন্য, আচ্ছা আচ্ছা, আর মিটের জন্য 80-40+ থাকবে, আচ্ছা আচ্ছা, আর তোমার বেস বক্সে সুইটন 2000 ওয়াটের স্পিকার থাকবে, আচ্ছা, আর মিড বক্সে ওডিটন কোম্পানি 15 ইঞ্চি 1200 ওয়াটের স্পিকার থাকবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সব নতুন সেটআপ বলতে ওই বেস বক্স একই, পপ বক্স একই, কিন্তু ভিতরে কিছু কাজের মডিফাই করেছে, আর মিড কি ওই ডাইনামিক মিডই থাকবে? ডাইনামিক কিন্তু ওরও মডিফাই হয়েছে ভিতরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু মডিফাই করে আপডেট করে সাউন্ডটা দিয়েছে, আচ্ছা, আগে যে ডাইনামিকটা থাকতো আমাদের একটু বেসের থ্রো ভাবটা একটু কম ছিল, আচ্ছা, আর ওই বেসটা একটু আগের মতো অতটা ওজন ওয়েট বেস হবে না, আচ্ছা, বেস কম হবে কিন্তু থ্রো ভাবটা একটু বেশি থাকবে। আর বলতে সামনে তো 25শে ডিসেম্বর আছে, 1লা জানুয়ারি আছে, বা সরস্বতী পুজো আছে, একটু যদি দর্শকদের বলে দাও কোথায় কি বাজবে বা কি রকম কোথায় কম্পিটিশন আছে। সরস্বতী পুজোতে আমাদের এবছর মানে মাধ্যমিক পরীক্ষার জন্য ওই 15-20 দিন পর কম্পিটিশন পড়েছে, আচ্ছা আচ্ছা, আর এর মধ্যে বলভদ্রপুর ভরা হয়েছে, আচ্ছা, আর ভবানীচক ভরা হয়েছে, আচ্ছা, আর আমাদের খেজুরিতে একটা আগের বছর থেকে বড় কম্পিটিশন হয়েছে, ওই নিমতলা বলে হয় মানে যে হিজিলি যেতে, আচ্ছা হ্যাঁ, ওখানে একটা বড় কম্পিটিশন হবে, আচ্ছা, তাছাড়া আমাদের ছোটখাটো কম্পিটিশন বহুত, মানে ওই যে একটা ক্লাবে দুটো করে সেট থাকে, যেমন গড়াবাড়ি আপনারা দেখতে পান যে প্রতি বছর যেমন দুটো করে সেট থাকে, বা অন্য অন্য জায়গায় ওইরকমই টাইপের ভাড়া 5-6টা ধরা হয়েছে। আর আপনারা আর একটা আকর্ষণীয় ভাড়া যেটা বলা যায় কলাঘাট দেউলটিয়া, আচ্ছা আচ্ছা, কলাঘাট দেউলটিয়াতে এবছর সবগুলো আপনার বড়ো বড়ো সেট থাকবে, আকর্ষণীয় সেট থাকবে, ওইখানে কি বলে পাবলিকও প্রচুর হয়, আর ওখানে ভালো ভালো সেট আপ থাকবে। আমরা যে ক্লাবে ছিলাম সে ক্লাবে নিয়ে অন্য ক্লাবে আছি, কিন্তু ওখানেও বড়ো কম্পিটিশন হবে এবছর দেউলটিয়া। ওটা মানে কত তারিখে বলো তো? তারিখটা ঠিক খেয়াল নেই, ওটা আমাকে এগ্রিমেন্ট দেখতে হবে, আচ্ছা 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 ঠিক আছে।
আর মোটামুটি তাহলে 25শে ডিসেম্বর সেরকম কিছু, 25শে ডিসেম্বর গত বছর যেরকম কাকটিয়াতে গেছিলাম দেখতে পেয়েছিলাম। কাকটিয়াতে যাবে না, বলছে বালিয়াপাল যাবে, উড়িষ্যা বালিয়াপাল বাজবে। আচ্ছা উড়িষ্যাতে বাজবে তাহলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তো এই শুনতে পেলো বন্ধুরা, আর ভবানীচকের কি খবর? ভবানীচকে, ভবানীচকেও আছে, ভবানীচকে একটা নতুন ক্লাবে ঢুকেছি বছর। ও আচ্ছা, কারণ ভবানীচক থেকে আমাকে দু একজন ফোন করেছিল কমিটি, তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল, আমি বলেছিলাম কথা বলেছিলাম। নতুন সেট আপ হচ্ছে, ওই নিউ সেট আপটাই ভবানীচকে যাবে। আর নতুন সেট আপ কি টেস্টিং এর কি কোনো? না টেস্টিং হবে না, জাস্ট ওই যাবে ডাইরেক্ট ওই বাগনানে গিয়েই ফার্স্ট বাজবে, আর কোনো মাল আমরা টেস্টিং করবো না, যাবে ফিল্টে গিয়েই। লুক কি চেঞ্জ হবে কিছু, মানে ধরো লেখা স্টাইল বা লুক কিছু, ওইগুলো কি মানে চেঞ্জ হবে? প্লেন টাইটানিক লেখা থাকবে, আমাদের 3-4 বক্স যে আগে ছিল, আচ্ছা আচ্ছা, বা আমাদের 6-6 ছিল বা 8-9 ছিল, যেভাবে প্লেন টাইটানিক লেখা থাকতো সেম প্লেন টাইটানিক লেখা থাকবে, আর কালো জালির উপরে টাইটানিক লেখা থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে সেটআপ মোটামুটি এলে তো মানে দেখতে পাবো কবে দিকে, আমার দর্শকদের দেখাবো কবে? তাহলে যেদিন আসবে, যেদিন আসবে এই চ্যানেলেই আপনারা ভিডিও পাবেন, এই দাদাই আমার বাড়িতে মাল লাগানোর সময় ভিডিও করে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তো শুনতে পেলো বন্ধুরা সবাই, তো সেটা মোটামুটি গোডাউনে এলে দাদার আমি তোমাদেরকে ফার্স্ট লুক দেওয়ার চেষ্টা করব। সেটা আজকের 11 তারিখ, আর 15 তারিখ বাড়িতে আসবে, 16 তারিখ ফিটিং চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব 15 তারিখ এসে তোমাদেরকে ফার্স্ট আপডেট দেওয়ার জন্য। 16 তারিখ সকালে আমরা ফার্স্ট ভিডিও পাবেন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব সবাইকে শেয়ার করার জন্য। আর চলো মোটামুটি, তো দাদা কাজ করছে এখন, সব মেশিনপত্র এই যে দেখতে পাচ্ছ সব খোলামোলা হয়ে আছে, সব দাদা কাজ করছিলো, তার মধ্যেও মোটামুটি দাদাকে সময় নিয়ে একটু করেছি বাইরে যে কাজ বাজ করছে, কেননা সেট আপ সব এখনই তো পরপর অনেক ভাড়া আছে, তার জন্যই সব মেশিনপত্র সব গোছানো চলছে, ফিটিংসও চলছে নতুনভাবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পারস্য। হ্যালো, এই যে আমাদের চালক শুভদীপ, এখানে এসছি, যখন এমপ্লিটাও তোমাদের একবার দেখিয়ে দিই, সবাই দেখেছো তবুও একবার দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, চলো সবাই ভালো থাকো, বাই।